ভূগর্ভস্থ অবস্থান সম্পর্কে পর্যাপ্ত তথ্য দেয়নি কলকাতা পুরসভা। তার ফলে নির্মীয়মান পার্ক সার্কাস কানেক্টর উড়ালপুরের একটি অংশের জন্য নতুন করে করতে হলো পরিকল্পনা, বাড়ল খরচের পরিমাণ। কেএমডি সূত্রের খবর, পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং থেকে পরমা আইল্যান্ড পর্যন্ত উড়ালপুল তৈরির কাজ শুরু হয় বাম জামানায়। খরচ ধরা হয়েছিল 317 কোটি টাকা। কাজ শেষ হওয়ার কথা ছিল এবছরেরই অগস্ট মাসে, অথচ 4 নম্বর ব্রিজ থেকে 7 পয়েন্ট ক্রসিং পর্যন্ত অংশের কাজ করতে গিয়েই বিপত্তি। কেএমডিএর ইঞ্জিনিয়ারদের অভিযোগ, 4 নম্বর ব্রিজ থেকে 7 পয়েন্ট ক্রসিংয়ের মধ্যে রয়েছে পুরসভার নিকাশি নালা, রয়েছে বৈদ্যুতিক লাইন, গ্যাসের পাইপলাইনও। অথচ প্রকল্পের প্রস্তাব জমা দেওয়ার সময় পুরসভার তরফে এ বিষয়ে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। এখন পুরসভার তরফে বলা হচ্ছে ওই নিকাশি নালা বা অন্যান্য লাইনে স্থানান্তর অসম্ভব, সেজন্য নতুন করে এই অংশের কাজের পরিকল্পনা করতে হচ্ছে কেএমডিএর ইঞ্জিনিয়ারদের। জানবো কি, তাদের কাছে যখন জানতে চাইছি তাদের খুঁড়ে দেখিয়ে দিতে হচ্ছে যে এই দেখুন আছে, তাদের কাছে পুরো রেকর্ড নেই। সমাধান হচ্ছে ওগুলো শিফটিং করতে হচ্ছে, তাতে আমার কস্ট বেড়ে যাচ্ছে, শিফটিংয়ের খরচাও তো আমাকে দিতে হচ্ছে। এবার শিফট করে আমি পিয়ার করব, ওখানে ট্রাফিক প্রবলেম হয়ে যাবে, তাতে আরও মানে যখন আমি পিয়ারটা করব সমস্যা তৈরি আছে। 4 নম্বর ব্রিজের পর অনেক সমস্যা আছে। মেয়র অবশ্য এই বিষয়ে বিশদে কিছু বলতে চাননি, তার দাবি সমস্যার সমাধান হয়ে গিয়েছে। না, সেরকম ধরনের কোনো সমস্যা নেই, একটা অ্যালাইনমেন্ট করে নেওয়া হয়েছে, অ্যালাইনমেন্টের মধ্যে দিয়েই কাজ হবে, কোনো অসুবিধা থাকবে বলে মনে করি না। কিন্তু সমস্যার সমাধান হবে কীভাবে? কেএমডিএর তরফে জানানো হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে রাস্তার দুধারে পিলার তুলে তার উপর গড়া হবে ওভারহেড গেট, সেখান দিয়েই তৈরি হবে উড়ালপুল। এর জন্য অতিরিক্ত খরচ পড়বে 100 কোটি টাকারও বেশি। স্রেফ দুই দপ্তরের সমন্বয়ের অভাবেই অতিরিক্ত অর্থ ব্যয়, যে টাকা আসে সাধারণ মানুষের পকেট থেকে। শুধু তাই নয়, এই উড়ালপুল প্রকল্পের কাজের জন্য প্রতিদিন ভুগতে হয় ওই এলাকার অফিস যাত্রীদের। 10 মিনিটের রাস্তা পার হতে সময় লাগে 8 ঘন্টা থেকে 45 মিনিট। কেএমডিএ সূত্রে জানা গেছে এই উড়ালপুল প্রকল্পের কাজ যেখানে এবছরের অগস্টে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে বিভিন্ন দপ্তরের এই গড়িমসিতে এই কাজ শেষ হতে এখনও আরও 1 বছর সময় লাগবে। এই পরিস্থিতিতে এই অঞ্চলের ট্রাফিক নিয়ন্ত্রণ কলকাতা ট্রাফিক পুলিশের কাছে বাড়তি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্যামেরায় ভৈরব শর্মার সঙ্গে সমীর সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।